হ্যালো ওয়েকাম টু দার ওয়েলকাম দা অ্যান্ড ভিডিও অফ সাকসেস ইউ আজকে আরও একটা নতুন ভিডিও এই ভিডিওটা স্পেশালি যারা এইচএস পাস আউট যারা কলেজে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য তো ফার্স্টেই বলে রাখি যে অনার্স সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে অনেকেরই অনেক সমস্যা হয়ে থাকে যে কোন সাবজেক্টটা নেব কোনটা ভালো কোনটা তোমার জন্য কোনটা ভালো হবে সেইটা বুঝতে পারাটা তো আজকে এই ভিডিওতে আমি কিছু কিছু টপিক বা কিছু কিছু প্যারামিটার ডিসকাস করব যেগুলোর মাধ্যমে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে এখান থেকে এইভাবে তোমাকে দেখতে পাচ্ছি না আমি বলে দেওয়া সম্ভব নয় যে কোন সাবজেক্ট তোমার জন্য বেটার কিন্তু আমি যে প্যারামিটারগুলো যে কোয়েশ্চেনগুলো বলবো তো তার মাধ্যমে তুমি নিজেই মোটামুটি বুঝে যাবে যে কোন সাবজেক্টটা তোমার জন্য ভালো হতে চলেছে তো তার আগে একটা কথা বলে রাখি যে যেই সাবজেক্টটাই নেবে ভেবে চিনতে দরকার হলে দুবার তিনবার পাঁচবার ভাববে অসুবিধা নেই আগামী তিনটে বছর কিন্তু এই সাবজেক্টটা তোমার সঙ্গে সব সময় থাকবে তো চলো পরবর্তীতে দেখা যাক তো ফার্স্ট দেখো যেটা করবে হোয়াট ইজ ইউর থ্রি ফেভারিট সাবজেক্ট ওকে তো তিনটে ফেভারিট সাবজেক্ট তোমার কী কী খাতায় আগেই লিখে ফেলো নেক্সট তোমার এই যে তিনটে ফেভারিট সাবজেক্ট এই ফেভারিট সাবজেক্টগুলোর বা তার রিলেটেড সাবজেক্টের মার্কস কত কি মার্কস পেয়েছ সেগুলোকেও লিখে নাও এবার দেখো তোমার ফেভারিট সাবজেক্টগুলো ওয়ান টু থ্রি নাম্বারিং আছে তার সঙ্গে মার্কসগুলোরও কিন্তু ওয়ান টু থ্রি নাম্বারিং আছে এবার তুমি দেখো এই তিনটে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা তুমি বেশিক্ষণ অর্থাৎ নিয়ার অ্যাবাউট টু থ্রি আওয়ার্স কন্টিনিউয়াসলি স্টাডি করতে পারো বা পারছো তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা অনার্স নিয়ে কলেজে পড়তে যাবে তখন কিন্তু বিভিন্ন ক্লাস অনার্সের ক্লাস সেগুলো কিন্তু নিয়ার অ্যাবাউট এক ঘন্টা করেই হয় ম্যাক্সিমাম কলেজে এবং তোমার দুটো ক্লাস পরপর তো মিনিমাম থাকবেই তিনটে এমনকি কখনও কখনও চারটে ক্লাস পরপর থাকে তো নিয়ার অ্যাবাউট ফোর আওয়ার্স কন্টিনিউয়াসলি হয়তো মিডলে টেন মিনিটস টোয়েন্টি মিনিটস ব্রেক কখনো কখনও পেতে পারো কিন্তু মোটামুটি চারটে মতন তিনটে চারটে ক্লাস থাকেই তো এখন তো তোমার অতটা দরকার নেই এখন মোটামুটি দুই থেকে তিন ঘন্টা কন্টিনিউয়াস করতে পারলেই এনাফ নেক্সট বলবো যে তুমি কোন সাবজেক্টে কিছুটা হলেও মেকিং করতে পারো অবশ্যই তুমি বই থেকে ইন্টারনেট থেকে হেল্প নিয়ে নোটমেকিং করতে তুমি একটু জানো যাতে কারণ পরবর্তীতে যখন তুমি পড়তে যাবে একটা হিউজ সিলেবাসের সামনে তুমি পড়বে আর সেই সিলেবাস কিন্তু একটা বইয়ে সমস্তটা কাভার করা তুমি নাই পেতে পারো তো সেক্ষেত্রে তোমাকে নোটস মেকিং জানতে হবে তো বিভিন্ন বই থেকে নোটস মেকিং করতে হবে তো এইগুলো একটু একটু মোটামুটি সব যদি তোমরা দেখো যে তোমার ফেভারিট সাবজেক্ট হতে হবে তোমার মার্কস যেন মোটামুটি হাই থাকে দেন তুমি কন্টিনিউয়াসলি টু থ্রি আওয়ার্স পড়তে পারছো যে সাবজেক্টটা অর্থাৎ তোমাকে বেশ কিছুটা ইন্টারেস্ট দিচ্ছে সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে যদি বেসিক নোটস মেকিং করতে পারো তো সেই রকম সাবজেক্টকে তুমি বেছে নিতে পারো তাহলে কিন্তু তুমি অনার্স পড়তে পারো ঠিক আছে এবং সেই সাবজেক্টে তুমি অনার্স নিতে পারো এবার একটা কথা সেটা হচ্ছে যে যে এরপরেও তুমি কিন্তু কমপ্লিটলি বলতে পারবে না যে তোমার ওই সাবজেক্টেই বেস্ট সাবজেক্ট অনার্স নেওয়ার জন্য তার জন্য তোমায় কি করতে হবে নেক্সট কোনো একটা বেসিক বই ওই সাবজেক্টে নিয়ে নাও এবং সেই বেসিক বইটা যে কোনো একটা দুটো চ্যাপ্টার একটু পড়ে দেখো যে যদি সেটা মোটামুটি থার্টি থেকে ফিফটি পারসেন্টের মধ্যে মোটামুটি তুমি বুঝতে পারছো আর সেটা তোমাকে যথেষ্ট ইন্টারেস্ট দিচ্ছে দেন ইউ আর ফিট টু টেক দিস সাবজেক্ট ওকে তো তোমাকে কিন্তু মোটামুটি একটু বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার ইন্টারেস্টিং হতে হবে ঠিক আছে আর যে কথাটা বলবো যে এই অনার্স যখন পড়বে তুমি তো সেই সাবজেক্টে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকে প্রত্যেকটা সাবজেক্টেই কিছু পেপার খুব কঠিন হয় কিছু পেপার সহজ হয় তো সেগুলো থাকবে সেগুলোর জন্য একটু রেডি থাকো যে যেমনই হোক সেটাকে কন্টিনিউ করতে হবে নেভার গিভ আপ অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট নেভার গিভ আপ অ্যাটিটিউড এটা রাখতে হবে কারণ তবেই কিন্তু তুমি এগোতে পারবে বিভিন্ন রকম প্রবলেমস কিন্তু তোমায় ফেস করতে হবে যে কোনো সাবজেক্টেই কোনো সাবজেক্টই কিন্তু খুব কঠিন বা খুব সহজ এরকম নয় প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু কিছু কঠিন জিনিস আছে কিছু সহজ জিনিস আছে কিছু মডারেট আছে সব মিলিয়েই সাবজেক্ট তো তুমি বুঝে নাও যে তোমার কোন সাবজেক্টটা নেওয়া উচিত আমার মনে হয় এতক্ষণে তুমি কিছুটা হলেও বুঝে গেছো অথবা এই স্টেপসগুলো যদি তুমি ফলো করো তাহলে এখনই তুমি জানতে পারবে তো আজকে ভিডিওটা মোটামুটি এত অবধি নতুন কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ তোমরা তো খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও গুড লাক থ্যাংক ইউ কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে